বলিউড অভিনেতাদের রোজগার কেমন? ইন্ডাস্ট্রি সূত্রে তার ইঙ্গিত হামেশাই পাওয়া যায়। কেউ কেউ চরিত্রের জন্য নিজের পারিশ্রমিক ঠিক করে দেন, কেউ আবার মনের মতো পারিশ্রমিক না পেলে সে চরিত্রে অভিনয় করেন না। সম্প্রতি বেশ কয়েকটি এমনই হিট চরিত্র টাকার জন্য হাতছাড়া করেছেন বলিউডের নামি দামি অভিনেতারা। করণ জোহরের সঙ্গে কারিনার সম্পর্ক আমাদের সকলেরই জানা। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, মুঝসে দোস্তি কারোগি ছবির শুটিং এর সময় করণ কারিনাকে কালহনাহ ছবির প্রস্তাব দিয়েছিলেন, যদিও পরে সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্তা। জানা যায়, নিজের পছন্দ মতো টাকা না পাওয়াতেই ওই চরিত্রে অভিনয় করেননি কারিনা। দুই, বলিউডের অন্যতম সেরা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। জানা যায়, জলি LLB 2 ছবিতে তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে পরে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, নওয়াজ 3.5 কোটি টাকা দাবি করেছিলেন, প্রযোজক যাতে রাজি হননি। তিন, পরিচালক SS রাজামৌলির বাহুবলী 2 তে মহেশমতির রাজমাতা চরিত্রে প্রথম শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলেন। শ্রী দাবি করেছিলেন 6 কোটি টাকা, বাজেট না থাকাতেই পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন রম্মা কৃষ্ণ। চার, বলিউডের দিবা মাধুরী দীক্ষিত 90-এর দশকে অতিরিক্ত পারিশ্রমিক দাবির জোরে বহু হিট ছবি হাতছাড়া করেছিলেন। পাঁচ, বলিউডের ম্যাডি ঐশ্বরিয়া রায় বচ্চনের আগামী ছবি ফেনি খানে আর মাধবন অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি 1.5 কোটি টাকা দাবি করেছিলেন। বাজেট না থাকায় সেই চরিত্রে এখন অভিনয় করছেন রাজকুমার রাও। LTV-র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।